çok büyük şey kendi. Amar salam ve şubhçeniye. Assalamu alaikum. Aşa kuri, tümra şabay bhalo yaço. Amiyo tuma der duay, evam Allah oşes meharbani thi bhalo açı. Jai ho, goto klashe amra ব্যবস্থাপনার চক্র উপস্থাপন করেছি। ব্যবস্থাপনার চক্রটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটি তোমরা ভালো করে দেখবে, বুঝে নেবে। কলেজের আভ্যন্তরীণ পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় এই চক্রের উপর প্রশ্ন থাকে, কাজেই এই চক্রটি ভালো করে বোঝার জন্য আমি তোমাদেরকে বলছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আলোচ্য বিষয় ব্যবস্থাপনার স্তর। আজকের পাঠে তোমরা জানতে পারবে ব্যবস্থাপনার স্তর কয়টি ও কি কি, ব্যবস্থাপনার স্তর সমূহের বিস্তারিত ব্যাখ্যা। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মকর্তা ও কর্মচারী একই স্তরে অবস্থান করে না, কাজের ধরন বা প্রকৃতি, কর্মচারী ও কর্মকর্তাদের যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা ও ক্ষমতার তারতম্য অনুযায়ী প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মচারী ও কর্মকর্তা অবস্থান, সকল কর্মচারী ও কর্মকর্তার অবস্থান বিভিন্ন স্তরে হয়ে থাকে। আমরা সাধারণত ক্ষুদ্র বা ছোট ব্যবসায়ী ব্যবস্থাপনার স্তর সমূহের তেমন কোন অবস্থান দেখতে পাই না, তবে বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার যে স্তর লক্ষ্য করা যায় সেই স্তরগুলি হল নিম্নরূপ। অর্থাৎ ব্যবস্থাপনার স্তরকে তিন ভাগে ভাগ করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, ব্যবস্থা
অনার্স স্তর তিনটি যথা উচ্চ স্তর, মধ্য স্তর ও নিম্ন স্তর। আমি এই স্তরসমূহের বিস্তারিত ব্যাখ্যা উপস্থাপন করছি। উচ্চ স্তর, যে বা যারা প্রতিষ্ঠানের জন্য পরিকল্পনা প্রণয়ন করেন, নীতি নির্ধারণ ও উদ্দেশ্য নির্ধারণ করেন এবং সিদ্ধান্ত গ্রহণের কাজে জড়িত থাকেন, তাদেরকে উচ্চস্তরীয় ব্যবস্থাপক বলা হয়। মূলত মালিক মহাব্যবস্থাপক পরিচালক পর্ষদ এ যদিও ব্যবস্থাপনা স্তরে স্তরের অন্তর্ভুক্ত। আমরা যদি প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য করি, দেখতে পাই এক মালিকানা ব্যবসার মালিক, অংশীদারী ব্যবসার অংশীদারগণ এবং যৌথ মূলধনী কোম্পানির পরিচালক পর্ষদ এবং সমবায় সমিতি, কার্যনির্বাহী কমিটি, সরকারি ব্যবসায়ী, শীর্ষস্থানীয় কর্মকর্তাগণ এই স্তরের অন্তর্ভুক্ত। তারা প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণের সাথে জড়িত। অর্থাৎ যে বা যারা পরিকল্পনা প্রণয়ন, উদ্দেশ্য ও সিদ্ধান্ত গ্রহণ এবং নীতিমালা প্রণয়ন করেন, তাদেরকেই উচ্চস্তরীয় ব্যবস্থাপনার স্তর বলা হয়। ব্যবস্থাপনার দ্বিতীয় স্তর হল মধ্যম স্তর। এই স্তরের ব্যবস্থাপকগণ উচ্চ স্তরের ব্যবস্থাপকদের পরিকল্পনা নীতি বাস্তবায়নের সাথে জড়িত থাকেন। অর্থাৎ যে বা যারা উচ্চস্তরীয় ব্যবস্থাপকদের নীতি পরিকল্পনা উদ্দেশ্য বাস্তবায়নের সাথে জড়িত, তাদেরকে মধ্যম স্তরের ব্যবস্থাপক বলা হয়। যেমন বিভাগীয় ব্যবস্থাপকগণ, শাখা ব্যবস্থাপকগণ, উৎপাদক ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপক এবং বিক্রয় ব্যবস্থাপক ইত্যাদি ব্যবস্থাপক এই স্তরের অন্তর্ভুক্ত। তারা উচ্চ স্তর এবং নিম্ন স্তরের মধ্যে সমন্বয় সাধনের কাজটি করে থাকেন, কারণ উচ্চ এবং মধ্য স্তরের মধ্যে যদি সুসম্পর্ক বজায় না থাকে তাহলে প্রতিষ্ঠানের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব নয়। কাজেই উচ্চ এবং নিম্ন স্তরের মধ্যে সমন্বয়ের যে বা যারা কাজটি করে থাকেন তারাই হলেন মধ্যস্তরের ব্যবস্থাপক। শিক্ষার্থী, এবার আলোচনা করছি ব্যবস্থাপনার নিম্ন স্তর। যে স্তরের ব্যবস্থাপকগণ মধ্যস্তরের ব্যবস্থাপকদের নির্দেশনায় মাঠ পর্যায়ে কাজ করেন তাদেরকে বলা হয় নিম্ন স্তরের ব্যবস্থাপক। তারাই প্রতিষ্ঠানকে বা লক্ষ্যকে বাস্তবে রূপদান করেন। তাদের ব্যতীত প্রতিষ্ঠান কখনোই উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না। সুতরাং যে স্তরের ব্যবস্থাপকগণ মধ্যম স্তরের নির্দেশনা মোতাবেক মাঠ পর্যায়ে শ্রমিকদের দ্বারা ওই নীতি পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। আমরা জানি
শ্রমিকরা হলো প্রতিষ্ঠানের প্রাণ, আর তাদেরকে দিয়ে কাজ করা, কাজ করাটা খুব জটিল এবং কঠিন বিষয়। আর এই কঠিন কাজটি করেন নিম্নস্তরের ব্যবস্থাপক, আর নিম্নস্তরের ব্যবস্থাপক মধ্য এবং শ্রমিক এই দুই শ্রেণীর মধ্যে যোগাযোগ স্থাপন করে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাজ সম্পাদন করেন। অর্থাৎ যে বা যারা মধ্যস্তরে নির্দেশনা অনুযায়ী পরিকল্পনা শ্রমিকদের মাধ্যমে বাস্তবায়ন করেন তাদেরকে বলা হয় নিম্নস্তরের ব্যবস্থাপক। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বিষয়টি যদি একটি পিরামিড বা রেখা সাহায্যে রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করি, তাহলে দেখতে পাই সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি চিত্রটি লক্ষ্য করি, দেখতে পাই চিত্র তিনটি স্তর বিরাজমান, উচ্চ স্তর, মধ্যম স্তর, নিম্ন স্তর, লাস্ট হলো শ্রমিক শ্রেণী। উচ্চ স্তরে সাধারণত মালিক, চেয়ারম্যান, পরিচালক পর্ষদ
ইত্যাদি অবস্থান করে তারাই প্রতিষ্ঠানের জন্য নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। মধ্যম স্তর হল বিভাগীয় ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, হ্যাঁ ইত্যাদি, তারা উচ্চ স্তরের পরিকল্পনা, নীতি নির্ধারণ বা উদ্দেশ্য বাস্তবায়নের সাথে জড়িত থাকেন। অর্থাৎ যে বা যারা উচ্চ স্তরের সিদ্ধান্ত নিম্ন স্তরের ব্যবস্থাপকের দ্বারা বাস্তবায়ন করেন তাদেরকে বলা হয় মধ্যস্তরের ব্যবস্থাপক, নিম্ন স্তর সুপারভাইজার, ফোরম্যান, কোয়ালিটি কন্ট্রোলার ইত্যাদি। অর্থাৎ মধ্যস্তরের নির্দেশনা মোতাবেক যে বা যারা পরিকল্পনা বাস্তবায়ন করেন, হ্যাঁ প্রতিষ্ঠানকে লক্ষ্যে পৌঁছান, তারাই হল নিম্ন স্তরের ব্যবস্থাপক। তারা শ্রমিক কর্মীদের দ্বারা প্রতিষ্ঠানের যাবতীয় কাজ সম্পূর্ণ করেন এবং তারাই প্রতিষ্ঠানের মধ্যে শ্রমিকদের কাজ তদারক এবং দেখাশোনা করেন এবং তাদের মাধ্যমেই, অর্থাৎ তারাই শ্রমিকদের মাধ্যমে প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। সুতরাং ব্যবস্থাপনার এই স্তর তিনটি আমি পূর্বেই বলেছি, প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা কর্মক্ষেত্রে অবস্থান এক হয় না বা ভিন্নভাবে অবস্থান মধ্যে ভিন্নতা থাকে এবং কাজের ধরন, প্রকৃতি, দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা বা ক্ষমতার দিক থেকে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এই স্তর বিরাজ করে। সুতরাং ব্যবস্থাপনার ক্ষেত্রে এই তিনটি স্তরেই প্রতিষ্ঠানকে ভবিষ্যৎ লক্ষ্যে পৌঁছাইতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের উপস্থাপিত বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ এই উপস্থাপিত বিষয়টি থেকে কলেজের আভ্যন্তরীণ এবং বোর্ডের পরীক্ষায় বিভিন্ন প্রশ্নপত্র প্রণীত হয়ে থাকে। কাজেই এই বিষয়টিও তোমরা ভালো করে বুঝবে এবং বোঝার ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করবে। আজ আর নয়, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আগামী ক্লাসের শুভকামনায় খুদা হাফেজ।